Hi friends, good morning. আমি ইউটিউবে ডেইলি ব্লগে রকিং লাক্ষ্মীতে দেখো এখন বাজে 6:20 তোদের সামনে আমি আবার টাইম মতন চলে এলাম তো এই সবে আমার চোখটা খুলেছে এখন আমার বিছানায় শুয়ে আছি তো এখন উঠতে ইচ্ছা করছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে ভীষণ শীত করছে তো কি করা যাবে আমাদের পশুগুলো আমাদের কাছে এসে সবকে আমাদেরকে তুলে দিয়েছে আমাদের একটা ছোট্ট পুষি তার নাম হচ্ছে আমরা টিকু বলে ডাকি তো একটু এসে আমাদের কাছে শুয়েছিল আমার কাছে চাদরের ভিতরে শুয়েছিল তো চলো তোমরা থাকো আমি এবার উঠি উঠে ফ্রেশ হই তারপরে কথা বলবো চলো সো বন্ধুরা দেখো আমি ফ্রেশ হয়ে চলে এলাম মুখটুক ধোয়া হয়ে গেছে আমার এই চায়ের কাপ নিয়ে বসেছি তোমাদের সাথে আড্ডা মারবো বলে তো বলো তোমরা কেমন আছো দাদা দিদি ভাই বোনেরা কাকা কাকিমারা জ্যাঠা জেঠিমারা ভাই বন্ধু বান্ধবীরা যতজন আছো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে নিশ্চয়ই তোমরা সবাই ভালো থাকবে এটা আশা করছি আমিও ভালো আছি আমার ফ্যামিলি ভালো আছে আর বলো আমার বাবা এই যে বাজারে যাবে রেডি হয়ে গেছে আমাদের বাজারটা এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হয় সব সময় টোটো পাওয়া যায় না সেই কারণে হেঁটেই চলে যাওয়া যায় তো চলো তারপরে এখন আমার কিছু কাজকর্ম হয়নি এখন অবধি কিচ্ছু হয়নি এই ফ্রেশ হয়ে সবে চা খেতে বসেছি এখনও বিছনা মাদুর পড়ে আছে বিছনা মাদুর গোছাতে হবে ঘর ঝাড় দিতে হবে কাজ পড়েই আছে সব কিছু তো চলো আমি চাটা খেয়ে নিই খেয়ে তারপরে কাজ করব চলো ওকে তো দেখো আমার এই যে বিছানা গুছাচ্ছি চা খাওয়া হয়ে গেছে হয়ে একটু টিভি দেখছিলাম একটু টিভি দেখতে দেখতে মায়ের সাথে কথা বলছিলাম সেই ঘরে বিছানাটা প্রায় ঝাড়া হয়ে গেছে বিছানাটা ঝাড়া হয়ে গেল বালিশগুলো রাখবো রেখে দিলাম যে হাতে ঝাড়ু নিয়ে চলে এসেছি ঝাড়ু দিচ্ছি ঘরে মানে এই সময় বাবা বাজারে গেছে আমি একটু কাজটা কট করে সেরে নিই সারাদিনে তো রুটিনটা একটু বলো সকালবেলা উঠে উঠে তো রেওয়াজ
আমার প্রায় ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেল। আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝাড়ু মারাটা। গাইস দেখো, আমি নিজের হাতে অ্যালোভেরা গাছ নিজে লাগিয়েছিলাম আর সেগুলো অনেক বড় হয়ে গেছে, তাতে আমি জল দিচ্ছি। যে কত চারা বেরিয়েছে দেখতে পাচ্ছ, জল দিয়ে দিলাম। এটা আমি আমার নিজের হাতেই তৈরি করেছি। সো ফ্রেন্ড, ও বাবা একটু মার্কেটে গেছিলো, মার্কেট বলতে আমাদের এই সামনাসামনি গেছিলো। এই যে মুড়ি এনেছে, চানাচুর, চিনি, সুগার ফ্রি, পাউরুটি চার পিস এনেছে, মা চা দিয়ে খাচ্ছে, আমি চা করলাম, আর দুধ নিয়ে এসছে। তো এইটুকু বাজারে এনেছে, আবার বিকেলে আমাদের এখানে বাজার বার বসে, তো বিকেলে বাজারে যাব। তোমাদেরকে আমার বাজারগুলো দেখিয়ে দেবো, আমাদের এরিয়ার বাজার কীভাবে বসে না বসে সব দেখিয়ে দেবো। তো চলো, এখন আপাতত এইটুকুই এনেছে। ওই যে আমাদের ছোটোটা রেগে গেছে, আমরা খুব সো স্যাড হয়ে গেছি। আসল কথা, আমাদের বাড়িওয়ালারা কমপ্লেন করছে, তো পশুগুলোকে ছাড়তে বলছে, ছেড়ে দিতে বলছে, কারণ ওদের বাড়িতে গিয়ে উৎপাত করছে উপরে গিয়ে। তো এক্ষুনি আমি ওটার জন্যই কেঁদে ফেলেছিলাম। দেখতে পাচ্ছো আমার এই যে এখানে রুটি চা রেখেছি, খারাপ লাগছে যে আমরা মানে এতটা ভালোবেসে ফেলেছি এদেরকে যে আমরা ছাড়তেও পাচ্ছি না, কিন্তু কী করা যাবে, বাড়ি এলে তো লোকের ঘরে থাকতে গেলে তো বেড়াল ছাড়তেই হবে। পশু জিনিস তো এত মায়া, মানে ছোট্ট কোল থেকে ওদেরকে বড় করেছি আমরা, কিছু করার নেই, ছাড়তে হবেই। লোকের বাড়িতে উৎপাত করছে, এগুলো শুনতেও খারাপ লাগছে। ও বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এসে বসে গেছি। আর রান্না করার কথা ছিল, কিন্তু বাবা আধা রান্না করছে, করে বাবার একটু কাজ আছে, বাবা বেরোবে, আর বাকি কি থাকে সেগুলো আমি করব। তো চলো, যখন করব তখন তোমাদের সাথে কথা বলবো। হাই বন্ধু, দেখতেই পাচ্ছ আমার কাজকর্ম করে আমি ফ্রেশ হয়ে একদম স্নান টান করে নিয়েছি, করে এই বসে বসে মায়ের সাথে গল্প করছিলাম। বাবা একটু বেরোবে, বাবার কাজ আছে, রান্নার কথা বাবা বলেছিল, কিন্তু সময় আছে দেখে বাবা অর্ধেক রান্না করছে, আর বাকি কি থাকে সেই বাকিটা আমি করব। তো চলো, যখন করতে যাব তখন তোমাদেরকে আবার রান্নাঘরে আমি নিয়ে যাব, দেখা যাক বাবা কতটা কি করছে, আর বাকি যদি থাকে তো সেটা করব, আর যদি বাবা পুরোটা করে নেয় তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ আমারও যাওয়ার সময় হয়ে যাচ্ছে শ্বশুরবাড়ি। আজকে আমার হাজবেন্ড আসবে, দুই একদিন হয়তো জোর থাকবে, থেকে আমি আবার আমার শ্বশুরবাড়িতে চলে যাব, তখন তো অনেক কাজ আমার আবার। চলো। সো বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে এসেছি, কিন্তু বাট
রান্নাঘরের আমার কোনো কাজ নেই, বাবা রান্না করে অলমোস্ট বেরিয়ে গেল, তো জাস্ট শুধু আমাকে বলে গেল ভাতের হাঁড়িটা বসাতে, তাই আমি ভাতের হাঁড়িটা বসিয়েছি। তো দেখ কি রান্নাটা করেছে তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর এখানে কি করেছে রান্নাটা, এই যে মাছ আছে, আর মনে হচ্ছে মাছ একটা কম আছে তাই ডিম দিয়ে দিয়েছে, এখানে মাছ আর ডিম দিয়ে ঝোল করেছে। আর এখানে কি করেছে দেখে নিই, এখানে এই যে কলমি শাক ভাজা আছে, আর এখানে তিতা, এটা হচ্ছে তিতা বেগুন আলু মাছের তেল টেল দিয়ে আর কাঁচকলা দিয়ে একটা তিতা করেছে। তো এই হচ্ছে মনে হচ্ছে এই রান্না। তো গাইস চলো ভাতটা হোক, ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার আজকে রান্নার আর কাজ রইল না, বাবা করে চলে গেল, এর থেকে খুশির আর কি হয়। আজকে প্রায় আমার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আজকে তোমাদেরকে আমার মার্কেটে নিয়ে যাব, বিকেলে, এখন হবে না, বিকেলে যখন যাব মার্কেটে নিয়ে যাব। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের খাবারের থালা সাজানো হয়ে গেছে, এই যে তিতা চচ্চড়ি শাক ভাজা ডিমের ঝাল, চলো আমি খেয়ে নিই, খেয়ে তারপরে কথা বলবো। গাইস আমার খাওয়া হয়ে গেছে, এবার একটু শুতে যাব, আর বেশি কথা বলবো না, বিকেলবেলা মার্কেটে যাব, তখন তোমাদের সাথে আবার দেখা হবে, চলো এখন রাখছি। হাই গাইস, তোমাদের সামনে আমার বিকেলবেলা, আমি আবার চলে এলাম, দেখতে পাচ্ছ আমি রেডি রেডি হয়ে চলছি, এখন এখন বাজারে যাচ্ছি, আমাদের মার্কেটটা তোমাকে দেখিয়ে দেবো, বাজার যেখানে বাজারটা বসে সেখানটা দেখিয়ে দেবো, আমি আর আমার বাবা চললাম। তো চলো এখন আপাতত তোমরা থাকো আমার সঙ্গে, আমি মার্কেটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করাচ্ছি। এই যে আমার বাবা যাচ্ছে সামনে, তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, এই দেখো ওইটা হচ্ছে স্কুল, ওটা বড় করে দেখতে পারো, এটা হচ্ছে কন্যা মিলন হাই স্কুল, আর এটা তো আগেই দেখিয়েছি, এটা আমাদের হসপিটাল, মহকুমার হসপিটাল। তো দেখো আমার বাবা এখানে বেশি মাল বাজার করবে, আমাদের এটা মার্কেট, এখানে হচ্ছে আমাদের এখানে বাজার, এখানে বেশি মাল দোকান করবে, আর ওই দিকটা হচ্ছে সবজি বাজার। চলো এখন বাজারটা করবো, কী কী বাজার নিচ্ছে না নিচ্ছে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আমাদের প্যাকেটিং করছে বাবা, যা যা বলছে দোকানদার তাই প্যাকেটিং করে দিচ্ছে। তো গাইস বাজার হয়ে গেছে, বাবার হিসাব চলছে, এখানে আপাতত বাজার কমপ্লিট, এবারে যাবো এবার যাবো আমরা সবজি বাজারে। এটা হচ্ছে টোটাল আমাদের ভুসিমাল বাজার, এই বাজার বাড়েই বসে, সবসময় বসে না। এটা হচ্ছে মেডিসিন দোকান, উপরে ডাক্তার বসে। গায়ে আমরা বাজারের দিকে চলে এসেছি, ওই পাশে সবজি বাজার, এখানে সব সবজি বাজার, এই যে সব সবজি বাজার বসেছে। আর হচ্ছে আমাদের মহকুমারের সবজি মার্কেট, এখানটা সোমবার আর শুক্রবার আমাদের এখানে মার্কেট বসে। চলো আবার যেখানে যেখানে যাবো তোমাদেরকে নিয়ে আমি যাবো সঙ্গে করে দেখাবো, দেখতে থাকো পুরোটাই আমরা যাচ্ছি, এটা পুরোটাই সবজি মার্কেট, যদি যদি করে সব বসেছে মার্কেট, দেখতে পাচ্ছো সব জামা কাপড়ের দোকান সাইডে, খাওয়ার জীবনের জন্য এই জন্য দোকান দিয়ে থাকো। বাবা বাজার করছে দোকানদারের কাছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো সবজি মার্কেট ওই লাস্ট দেখা যাচ্ছে, ওই লাস্ট হচ্ছে বাবা এখন কচু কিনছে, পালং শাক নিয়েছে, 300 দিয়ে দাও, জিনিসের কি দাম সবজি বাজারে প্রচুর দাম, 10 টাকা দিয়ে
আলু থাকবো, এবারে যাবো আলু কাছে, আলু মার্কেট, আলু পেঁয়াজের মার্কেট। আমি আলু মার্কেটে চলে এলাম, এখানটা শুধু আলু পেঁয়াজের মার্কেট, ঠিকঠাক আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুধু আলু পেঁয়াজের এখানটা মার্কেট। বাবা কিনছে আলু পেঁয়াজ, এটা হচ্ছে মাছ বাজার। এখানটায় শুধু দেখতেই পাচ্ছ শুধু মাছের বসেছে, এখানটা শুধু মাছ বাজার। আর এখানে এই যে মাংস ছাঁট ফাট বিক্রি হয় যারা খায় খায়, দেখতেই পাচ্ছ। চলো আমাদের মাঝের মাছটা বন্য হয়, এখন বাবা কিনবে কি জানি না, হয়তো কালকে আবার গ্রীষ্মরে মাছ বাজারে যাবে। তো আমাদের আপাতত বাজার হয়ে গেছে, বাবা বাজার করছে। এই মার্কেট তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা বাড়ি থেকে চলে যাব। একটা আবার কোথালি বাবার বাজার করবে না, মাছ বাজারটা কালকে মেরে যাবে, কাটা মাছ মারছেন না। এখানে সব বরফের মাছ, তো সেই কারণে এখানে এই অবধি লাস্ট। তো চলো, তোমার এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।